এবার বিদেশি সিরিয়ালের উপর খুব ঝাড়লেন স্বয়ং সুবর্ণা মুস্তফা। হ্যাঁ, বিদেশি সিরিয়াল ও চলচ্চিত্র প্রদর্শনের কারারোপ এবং দেশীয় চলচ্চিত্র প্রণোদনা বৃদ্ধি করা উচিত বলে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা। রোববার 3 মার্চ জাতীয় সংসদের ভাষণের সময় তিনি এ আহ্বান জানান। এই সময় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে তিনি বলেন, বিদেশি চলচ্চিত্রের অবাধ প্রদর্শনের কারণে দেশি চলচ্চিত্র মার খাচ্ছে। এজন্য বিদেশি সিরিয়াল ও চলচ্চিত্র প্রদর্শনে কারারূপ এবং দেশি চলচ্চিত্রে প্রণোদনা বৃদ্ধি করা উচিত। দিন দিন চ্যানেলগুলো দর্শক হারাচ্ছে, লাগামহীন বিজ্ঞাপন এর জন্য দায়ী। তাছাড়া বিদেশি ভাষায় সিরিয়াল ডাবিং করে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় দেখানো যেতেই পারে, এর বেশি নয়। এছাড়া তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতির একটি বড় অংশ চলচ্চিত্র, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের চলচ্চিত্র এখন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শীঘ্রই দেশের সব জেলায় সিনেমা হল সংস্কার, সিনেপ্লেক্স নির্মাণ, কর্মুক্ত হলগুলিতে ইউটিলিটি বিল ও সিনেমা প্রদর্শনের উপর ট্যাক্স, মুক্ত বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের উপর ট্যাক্স বাড়ানো সহ দেশি চলচ্চিত্র নির্মাণে প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।